আবারও নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে শিরোপার মঞ্চে যেতে কিছুক্ষণ পর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইয়ের রাতে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ মূল পর্বের পথে এগিয়ে যেতে পয়েন্ট পেতেই হবে লাল সবুজদের বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের আগে দুবাইয়ে পাঁচ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ খেলবে দুটি টি টোয়েন্টি সিপিএল ব্যস্ততায় সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড শুরুতেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুক্ষণ পর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভুটানকে হালকাভাবে নিচ্ছে না ছোটনের দল সেরাটা খেলেই ফাইনালে উঠতে চায় সাবিনারা অন্যদিকে মাঠে নামার আগে আত্মসমর্পণ করতে চায় না ভুটান কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে আসরের প্রথম সেমিফাইনাল কাঠমান্ডুর মেঘাচ্ছন্ন সকালেও চনমনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা চলমান সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্বার গতিতে ছুটছে সাবিনার দল কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি এখনও প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের ট্রফি থেকে দুই ধাপ পেছনে বাংলাদেশ সেমিতে বাংলাদেশের সামনে ভুটান বাধা ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ছোটন শিষ্যরা তাই তো এমন নিরলস পরিশ্রম আখির স্বপ্নাদের প্রতিপক্ষ ভুটানের চেয়ে র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে বাংলাদেশ ২০১০ সালে ঢাকায় ভুটানকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলার মেয়েরা যে ম্যাচে জোড়া গোল ছিল সাবিনার যে সাবিনাই চলমান আসরে ৫ গোল করে আছে শীর্ষে ভুটান ম্যাচের আগে দলে নেই কোনো ইঞ্জুরি সমস্যা সব মিলিয়ে ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা তবে সেমিফাইনাল বলে কথা তাই ভুটানকে সমীহ করেই মাঠে নামতে চান সাবিনারা কোনো ম্যাচকে প্রেশারভাবে নিচ্ছি না বাট আমরা অপোনেন্টকে রেসপেক্ট করছি কারণ তারা হচ্ছে ভালো যেহেতু করছে তারা রেসপেক্ট ডিজার্ভ করে সো আমাদের নর্মাল খেলা আমরা খেলে যাব ম্যাচ বাই ম্যাচ আমাদের যে লক্ষ্য আমরা সেটাকে রেখেই মাঠে নামবো সেমিফাইনাল খেলা এটা হলো আপনার নকআউট খেলা ওটা লিগের কোনো খেলা না মেয়েরা আপনার এই দুই দিন আলাপ আলোচনা হয়েছে আমাদের সব বিষয় নিয়ে মেয়েরা অবগত আছে এবং তারা পুরোপুরিভাবে আপনার সেমিফাইনালের জন্য প্রস্তুত এবং আলটিমেটলি আমাদের পারফরমেন্স পুনরাবৃত্তি করতে হবে এবং আন্তর্জাতিক ফুটবলে ভুটানের মেয়েদের পথ চলা ১২ বছরের র্যাঙ্কিং এ পিছিয়ে শুধু নয় সাফে এখন পর্যন্ত লাল সবুজদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ভুটান তারপরও মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ দলটি সেমির মঞ্চে লড়তে প্রস্তুত নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভুটান বাধা পেরোলে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনাল নিশ্চিত করবে সাবিনা খাতুনের দল ফারজানা মুমু সময় সংবাদ বিশ্বকাপ এবং ট্রাই নেশন সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে ২৫ এবং ২৭ সেপ্টেম্বর দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ পাশাপাশি দুবাইয়ের আইসিসি একাডেমির ফ্যাসিলিটিস ব্যবহার করে প্রস্তুতি নেবে তারা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এদিকে এই পরিকল্পনা হঠাৎ করে করায় কোচিং স্টাফের সবাইকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে বিসিবির তবে টিম ম্যানেজমেন্ট চাইলে সিপিএল থেকে নিয়ে আসা হবে সাকিবকে বিশ্বকাপের আগে প্রস্তুতি নেয়ার সুযোগ ছিল একেবারেই কম তিন দিনের কয়েকটা ম্যাচ সিনারিও দেখেই দল দেওয়ার পরিকল্পনা এটা ছিল বিসিবি কিন্তু প্রকৃতির বাধায় পণ্ড সে ভাবনা অতএব অনেকটা বাধ্য হয়েই নতুন উপায় খুঁজতে বসেছিল ক্রিকেট বোর্ড সেখানে ভিন্ন কোনো দেশে গিয়ে ক্যাম্প করার প্রস্তাব দিয়েছিলেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট নিরুপায় হয়ে সে কথাতেই সায় দেয় বিসিবি অবশেষে সে ক্যাম্পের নতুন ঠিকানাটা জানা গেল আনুষ্ঠানিকভাবে তবে দুবাইয়ে শুধু ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে না টাইগাররা সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের বিপক্ষে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলার কথাও পাকা করে ফেলেছে বাংলাদেশ ২২ থেকে অ্যারাউন্ড ২০
এই এইটে আমরা হয়তো ব্যাক করব। এর মধ্যে আমরা আমাদের কয়েকটা প্র্যাকটিস সেশন এবং আমরা দুটো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলার আমাদের পরিকল্পনা রয়েছে। এভাবে আমরা ইউএই ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করছি। যে কোনো সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পের মূল কারণটাই থাকে সে দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া। কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে কোনো দিক দিয়ে মিল না থাকা আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হবে সে প্রশ্নে কিছুটা কৌশলী ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। কন্ডিশনের চেয়েও যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যাচ সিনারিও এবং অন্যান্য যে প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো সেগুলো তো আপনারা অবশ্যই এতদিনে অবহিত আছেন যে দুবাইতে স্পোর্টস সিটি আছে এবং যে অন্যান্য ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিসগুলো আমরা অ্যাভেল করতে পারবো। পরিকল্পনা না হয় হলো, কিন্তু যে ক্যাম্প করা হবে সেখানে কোচিং স্টাফের সদস্যরা থাকবেন তো? কারণ ক্লাসরুমে শিক্ষক ছাড়া ছাত্ররা একা একা আর কতটা কি করতে পারবে, এখানে অবশ্য কিছুটা বিপাকে বোল্ড। হঠাৎ সব আয়োজন হওয়ায় সাপোর্ট স্টাফ এবং অধিনায়ককে পাওয়া নিয়ে আছে কিছুটা শঙ্কা। আমরা এখন আশা করছি কোচিং স্টাফ অ্যাটলিস্ট আমাদের দুবাইতে যে আমাদের প্ল্যান্টার রয়েছে সেখানে জয়েন করেন। সাকিব আল হাসানকে আমরা আগেই তো আপনারা জানেন যে একটা ডোমেস্টিক টি টোয়েন্টির জন্য একটা এনওসি দেওয়া ছিল, সেভাবেই তার প্ল্যান আছে। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবেন যে তাকে ওই সময়টা কতটুকু আবার কামব্যাক করে নিয়ে আসা যাবে। আরব আমিরাতের ক্যাম্পে মূল দলের সঙ্গে থাকবেন স্ট্যান্ড বাই ক্রিকেটাররাও। সেখান থেকে ফিরে দুই দিনের বিরতি দিয়েই ট্রাই নেশনের জন্য উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পায় উচ্ছ্বসিত ইয়াসির আলী রাব্বি। মাহমুদুল্লাহ রিয়াদের শূন্যস্থান পূরণ নয়, নিজের জায়গা বানাতে চান যোগ্যতা দিয়ে। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি। অন্যদিকে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান আছেন বেশ নির্ভার। আরব আমিরাতে ম্যাচ খেলার সুযোগ আসায় প্রস্তুতির প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট তিনি। সিনিয়রদের দেখানো পথে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এই তরুণরা। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এই তো এক বছর আগেও যার নামটা আক্ষেপের সঙ্গে উচ্চারণ হতো ক্রিকেট পাড়ায়। দিনের পর দিন দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলার সুযোগ আসতো না, কিন্তু বদলে গেছে সে পরিস্থিতি। রাব্বি এখন দলের অপরিহার্য সদস্য। ইঞ্জুরি থেকে ফিরলেও দলে এসেছেন অটো চয়েস হিসেবে। তবে সুখের এমন দিনেও কষ্টের মুহূর্তগুলো ভোলেননি তিনি। তাই তো অস্ট্রেলিয়ার টিকিট পেয়ে উচ্ছ্বসিত চট্রলার এই ক্রিকেটার। ওয়ার্ল্ড কাপের মতো একটা প্ল্যাটফর্মে খেল মানে নাম আসছে, আল্লাহর রহমতে টিমে আছি তো, হ্যাঁ যে একটা আলহামদুলিল্লাহ, বাট এক্সাইটমেন্ট যেরকম আছে ওরকম একটু ইয়াও আছে যে দেশের জন্য ভালো কিছু করতে হবে। ওয়ান ডে টেস্ট দলে জায়গা নিয়ে এখনও কিছু টানা হেঁচড়া চলে, কিন্তু টি টোয়েন্টিতে রিয়াদের জায়গার জন্যই তাকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীধরন। সঙ্গে পাওয়ার হিটিংয়ের ন্যাচারাল শক্তিটাও এগিয়ে রাখছে রাব্বিকে। তবে এত বড় দায়িত্ব চাপ হয়ে আসলেও উত্তরে যেতে আত্মবিশ্বাসী রাব্বি। একটু প্রেশার থাকে রিয়াদ ভাইয়ের জায়গা, বাট ওইরকম কিছু মাথায় নিচ্ছে না এখনও। আল্লাহ যদি ম্যাচ খেলি মাথায় থাকবে ক্রিকেট বল সাদা বল খেলবো, দ্যাটস ইট। পাওয়ার হিটিং করে যে শুধু চার ছক্কা মেরে যে আপনি রান করবেন সেটাও না, আবার হ্যাঁ চার ছক্কা মেরেও আপনাকে অনেক সময় রান করতে হবে, কিন্তু সবসময় যে আপনাকে একই ধরনের ব্যাটিং করতে হবে যে শুধু পাওয়ার হিটিং করে গেলেই রান হবে সেটাও না। ডিফারেন্ট উইকেটে ডিফারেন্ট সিচুয়েশান থাকে, ডিফারেন্ট সিনারিও থাকে। তো অস্ট্রেলিয়াতে জানিস একটু বাউন্সি কন্ডিশনস থাকে, বড় মাঠ, গ্যাপ পাওয়া যায় আর বল ট্রাভেলও করে মারলে, তো আই থিঙ্ক মানে ওই ওই সিচুয়েশান ওই সিনারি অনুযায়ী ওই সিচুয়েশান ওই ওয়েদার অনুযায়ী যেভাবে ডিমান্ড করে ওইভাবে খেলাটা আমার কাছে মনে হয় যে ফ্রুটফুল হবে। রাব্বির মতোই একটা প্রথমের সামনে দাঁড়িয়ে সোহান বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে। তাই তো নিজের পাশাপাশি দলের প্রস্তুতি নিয়েও কথা বললেন এই উইকেট রক্ষক ব্যাটার। মনে হয় যে ম্যাচ ফিটনেস এটা অনেক এক্সপিরিয়েন্স অনেক কিছু আমাদের জন্য বেটার হবে, এবং আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড যাওয়ার আগে এটা একটা বেটার অপরচুনিটি, আমরা ক্যাম্প করতে পারতেছি এবং দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতেছি। একসঙ্গে দুই সিনিয়র নেই বিশ্বকাপ দলে, একঝাঁক তরুণের উপর আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট। সোহান মনে করিয়ে দিলেন এবার প্রতিদান দেওয়ার পালা। বাংলাদেশ ক্রিকেটের সিনিয়ররা একটা স্টেপে নিয়ে গেছে যেখানে এখন অবশ্যই তাদের যে অবদান ক্রিকেটের প্রতি এটা অতুলনীয়, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা কীভাবে আরেকটা স্টেপ সামনে নিয়ে যেতে। দুবাইয়ের ক্যাম্পে সাকিব আল হাসান যোগ না দিলে আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। গেল মাসের শুরু থেকেই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে 37 বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আরভিন ছাড়াও ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন টেন্ডাই চাতারা, মিল্টন সুম্বা ও ওয়েলিংটন মাসাকাজ্জা।
সেই সাথে তারকা পেসার ব্লেসিং মুজারাবানিও রয়েছেন বিশ্বকাপের দলে। দলের বাকি সদস্যরা হলেন ব্রায়ান বার্ল, রেগিস চাকাবা, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মান্দান্দে, ওয়েসলে মাদভেড়ে, টনি মুনিয়ঙ্গ, রিচার্ড এনগারভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস। এছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, মারুমানি ও ভিক্টর নিউচিকে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে। আবারও স্বাগত খেলার সময়। ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতে মাদার তেরেসা পুরস্কার প্রাপ্তিতে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য গেল 26 আগস্ট ভারতে মাদার তেরেসা পুরস্কার পান তরফদার রুহুল আমিন। বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনায় বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া সংশ্লিষ্টরা। ক্রীড়াঙ্গনে রুহুল আমিনের অবদানের কথা তুলে ধরেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ক্রীড়া সংগঠকরা। মাদার তেরেসার এ পুরস্কার শেখ কামালের নামে উৎসর্গ করেন তরফদার রুহুল আমিন। অ্যাওয়ার্ডটা হচ্ছে আমাদের যারা সংগঠক আছে, সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে সমস্ত সংগঠক আছে সেই সংগঠকদের জন্য এটা একটা অনুপ্রেরণা। তার কারণ হচ্ছে যে এইটাকে দেখে আরও যারা ক্রীড়াঙ্গনে যে সমস্ত আমাদের দীর্ঘদিনের সংগঠকরা আছে, বিভিন্ন ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে কাজ করে যাচ্ছে, ওনারা কিন্তু ওনাদের কাজের স্পৃহাটা কিন্তু আরও বেড়ে যাবে। জাতির পিতার পুত্র ক্যাপ্টেন শেখ কামাল উনি কিন্তু এটাকে হাল ধরেছিলেন, উনি এই যুব সমাজকে একত্রিত করার জন্য উনি কিন্তু নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং স্পোর্টস একটা আধুনিক স্পোর্টস উনি রেডি করেছিলেন, আধুনিক স্পোর্টস উনি প্রবর্তন করেছিলেন, ইন্ট্রোডিউস করেছেন আধুনিক ক্লাব ফুটবল উনি প্রবর্তন করেছিলেন। অনূর্ধ্ব 18 ক্লাব ফুটবলের খবর। স্কোরবোর্ড ছাড়াই বসুন্ধরা কিংস স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হলো বাফুফের বয়সভিত্তিক লিগ। প্রথম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। দারুণ জয়ে লিগ শুরু করলেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুললেন কিংস কোচ মাহবুব হোসেন রক্সি। এদিকে প্রথম ম্যাচে একাই 4 গোল করা বসুন্ধরার অধিনায়ক সাব্বিরের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ ফাইট দেয়া। 10 দলের অংশগ্রহণে শুরু হলো অনূর্ধ্ব 18 ফুটবল লীগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। যদিও বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শুরুতেই দেখা গেল অব্যবস্থাপনা, মাঠের এক পাশে কোনোভাবে ঝুলে থাকা ম্যাচ টাইমার থাকলেও নেই কোনো স্কোরবোর্ড। ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকদের বসারও কোনো ব্যবস্থা ছিল না, যদিও বিষয়গুলো নিয়ে দায়সারা উত্তর দিয়ে সমাধানের চেষ্টা করবেন বলে জানান মাঠে উপস্থিত বাফুফের দায়িত্বরত কর্মকর্তারা। অবশ্য মাঠের খেলায় কোনো ছাড় দেয়নি বসুন্ধরা কিংস। সিনিয়রদের মতো অনূর্ধ্ব 18 ফুটবলাররাও দারুণ ফুটবল উপহার দিয়ে রীতিমতো গোল উৎসব করেছে। কিংসের আধিপত্যে পাত্তাই পায়নি স্বাধীনতা ক্রীড়া সংঘ। প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে যায় বসুন্ধরা। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলে রক্সির শিষ্যরা। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক তুলে নেন অধিনায়ক সাব্বির হোসেন। তবে 83 মিনিটে স্বাধীনতা ক্রীড়া সংঘ পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও 7-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয় বসুন্ধরা কিংস। দারুণ জয়ে লিগ শুরু করলেও বয়সভিত্তিক এই লিগের রেফারিং এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন কিংস কোচ। আমাদের লক্ষ্য হলো ভালো ফুটবল খেলা এবং ভালো প্লেয়ার তৈরি করা, সেটারই আমাদের মূল লক্ষ্য, এটা নিয়ে আমরা শুরু করছি। ইনশাল্লাহ আরও সামনে ভালো কিছু দেখাবে। প্রফেশনাল টিমের সেকেন্ড টিম বলা হচ্ছে, তাহলে এখানে আমাদের আরও ভালো লেভেলের রেফারি দেওয়া, জানি প্লেয়াররা আরও ভালো ফুটবল খেলতে পারে। অ্যান্ড রেফারি যদি শিখতে চায় তাহলে এরাও শিক্ষণ হিসেবে শিখ, তখন এটাকে একটা বাধা হিসেবে দাঁড়াবে। লিগের প্রথম ম্যাচে 4 গোল পাওয়ার আনন্দ চোখে মুখে স্পষ্ট ছিল ফরওয়ার্ড সাব্বির হোসেনের। স্বপ্ন ছিল আর কি বসুন্ধরা খেলবো, আল্লাহর রহমতে সেরে খেলছি, আবার ক্যাপ্টেনশিপ পাইছি, বড় পাওয়া ছিল, একটু নার্ভাস ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের কোচ অক্লান্ত পরিশ্রম করছে, অল্প সময় পাইছিল, এর ভিতরে আমাদের তৈরি করছে, অনেক ভালো ট্রেনিং করছে কোচ। কোচের থিওরি ছিল গোল করা, গোল করবা, সুযোগ পাইলে গোল করবা, সেই কোচের অনুযায়ী আর কি খেলছি। লিগের দ্বিতীয় ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ইস্তেক দীপু, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।